ওভারবার্ডেন কনভেয়ার ব্রিজ F60। ওভারবার্ডেন কনভেয়ার ব্রিজ F60 যা F60 ওভারবার্ডেন ব্রিজ নামে পরিচিত, এটি বিশাল মেশিন যা খোলা পিট মাইনিং অপারেশনে ব্যবহৃত হয়। এটি পূর্ব জার্মানিতে কোম্পানি তাকরাফ দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি এখনও পর্যন্ত নির্মিত বৃহত্তম চলমান শিল্প মেশিনগুলির মধ্যে একটি। F60 ওভারবার্ডেন কনভেয়ার ব্রিজ একটি বিশাল কাঠামো যা দুটি প্রধান অংশ, সেতু এবং ক্রলার ইউনিট নিয়ে গঠিত। সেতুটির দৈর্ঘ্য প্রায় 502 মিটার এবং ওজন প্রায় 11,000 মেট্রিক টন। এটি 12টি স্ক্রলার ইউনিট দ্বারা সমর্থিত, প্রতিটি দৈর্ঘ্য 67 মিটার। F60 এর প্রাথমিক উদ্দেশ্য হল অতিরিক্ত বোঝা অপসারণ করা। এটি কয়লা এবং অন্যান্য খনিজ আহরণের জন্য খোলাপিট খনির কাজে ব্যবহৃত হয়। F60 ডিজাইন করা হয়েছে প্রচুর পরিমাণে অতিরিক্ত বোঝা সামলাতে। প্রতি ঘন্টায় 60,000 কিউবিক মিটার পর্যন্ত ওভারবার্ডেনের পরিচালন ক্ষমতা রয়েছে।